চট্টগ্রাম 10 আসনে চলছে উপনির্বাচনের ভোট। সকাল 8টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। সকালে নিউ টাইগার পাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু। 156 কেন্দ্রের 201টি বুথে ইভিএমে নেওয়া হচ্ছে ভোট। নিরাপত্তায় দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। গেল 2 জুন আওয়ামী লীগের সংসদ সদস্য ডাক্তার আফসারুল আমিনের মৃত্যুতে জাতীয় সংসদের এই আসনটি শূন্য হয়। এটা আমাদের জাতীয় নৈতিক একটা দায়িত্ব। আমি আমার ভোট আমি দেব, আমি আমার ভোটটা আমি দিয়েছি। পরিবেশ ভালো আছে, সুষ্ঠু আছে, কোনো গ্যাঞ্জাম বা কোনো বাধা বিঘ্ন কোথাও কোনো সমস্যা নেই। নিজের ভোট নিজে দিয়েছি, এটা আর কোনো ইয়ে নাই, কোনো উচ্চৃঙ্খলা নাই, কোনো কিছু নাই। উপনির্বাচনের আরো খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রনি দত্ত। আর রনি, সকালে তো ভোট ভালোই পড়েছিল, এখন কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? তামাল, এখনও ভোটার উপস্থিতি মোটামুটি আমি যতটা দেখছি অনেক কেন্দ্রগুলোতে ঘুরেছে, মোটামুটি ভোটার উপস্থিতি রয়েছে। আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের আগ্রাবাদের পূর্ব মুহুরিপাড়া আল জাবের ইনস্টিটিউটে। ওখানে একজন প্রার্থী এখানে ভোট দিয়েছেন। এখানে আমি আমার পাশে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী, তিনি কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন। আমি একটু ওনার কাছ থেকে জানতে চাইব সার্বিকভাবে ভোটের যে পরিস্থিতি কেমন দেখছেন, ছোট করে একটু আমাকে বলুন। আসলে আমি ইতিমধ্যে অনেকগুলো কেন্দ্রে গিয়েছি, প্রায় 10টা কেন্দ্রে। আমি বেশ কিছু কেন্দ্র দেখতে পেয়েছি, যিনি প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন উনার এখানে কিন্তু নৌকা মার্কার অর্থাৎ আইডি কার্ড লাগানো ছিল। আমি ইসি কে প্রশ্ন করতে চাই, আপনি কি নৌকার এজেন্ট দিয়েছেন নাকি প্রিজাইডিং অফিসার আপনি দিয়েছেন? প্রিজাইডিং অফিসারের পকেটে কি করে নৌকার ছবি থাকে, এটা 1 নম্বর। 2, আমি কিন্তু অলরেডি আমাদেরকে সময় দিয়েছে মাত্র 15 দিন। 15 দিন আমি মানুষের ডোর টু ডোর গিয়েছি। মানুষের আমার কাছে সবাই অনুরোধ করেছে, মানুষ আনসিকিউর ফিল মনে করছে, নিজেকে নিরাপদ। আপনি এখন পর্যন্ত যেসব কেন্দ্রে গিয়েছেন সেখানে মধ্যে কাউকে বাধাগ্রস্ত করা হচ্ছে, এই ধরনের কোনো কিছু পেয়েছেন কিনা, বা এই ধরনের ভোট দিতে পারছে না এরকম কোনো কিছু পেয়েছেন কিনা? না, সেরকম আমি কোনো অভিযোগ পাইনি। এবং আপনার কোনো এজেন্টকে কি বের করে দিচ্ছে এরকম? না, সেরকম কোনো অভিযোগ পাইনি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, কাইন্ডলি আমাকে কথাটা বক্তব্য শেষ করতে দেন। আমরা নির্বাচন কমিশনারকে বারবার বলেছি, আমরা মানুষের ডোর টু ডোর গিয়েছি, মানুষ কিন্তু ভীততার মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, ভোট কি রাতে হয়ে গেছে নাকি ভোট কেন্দ্র থেকে আমাকে বের করে দিবে। আমি নির্বাচন কমিশনার সঙ্গে গত পরশু আমরা বৈঠক করেছি, ওখানে সেনাবাহিনীর কর্মকর্তা ছিল, চট্টগ্রাম পুলিশ কমিশনারের পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ছিলেন। আমরা বলেছি মানুষ যেহেতু আনসিকিউর ফিল মনে করছে, অনতি বিলম্ব অন্ততপক্ষে 2 দিনের জন্য সেনাবাহিনী নিয়োগ করা হোক। আমরা লিখিতভাবে দিতে বলেছে ইসি, আমরা ইসি কে লিখিতভাবে লিখিত। ধন্যবাদ আপনাকে। তোমার, আপনি শুনছিলেন যে এখানে জাতীয় পার্টির একজন যে প্রার্থী, তিনি কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন, তিনি তার যে বক্তব্যগুলো বলেছেন, তবে তিনি কোনো অভিযোগ এখানে যে অভিযোগগুলো করেছেন যে কোনো রকম প্রার্থীর যে অনিয়ম হচ্ছে বা কোনো ভোটারকে ঢুকতে দিচ্ছেন বা কোনো এজেন্টকে ঢুকতে দিচ্ছেন, এরকম কোনো কিছু তিনি আসলে পাননি। তো সার্বিকভাবে যে ভোট গ্রহণটা হচ্ছে সেটা। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনের আরও খবর জানাতে চাই, বিষয় জানাতে লালখান বাজার কেন্দ্র থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল, আপনার কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং কোন প্রার্থীর কি ভোট নিয়ে কোনো অভিযোগ আছে? তোমার, এই কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই সামান্য। এখানে আমরা যে কেন্দ্রটিতে রয়েছি এখানে প্রায় 3টি কেন্দ্র, 3টি কেন্দ্রের মধ্যে যে স্কুলটিতে রয়েছি সেই স্কুলটিতে 3টি কেন্দ্র এবং এই 3 কেন্দ্রে মোট ভোটার প্রায় 9,000। তো সকাল থেকে ভোটার উপস্থিতি একেবারে কম। এখানকার দায়িত্বে যারা রয়েছেন তারা বলছেন যে তারা পুরোপুরি উপস্থিত রয়েছেন কিন্তু ভোটাররা তেমন একটা আসছেন না। আমরা এখানে বলা যেতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, ভোট যারা গ্রহণ করছেন তারা রয়েছেন, যারা ওই প্রার্থীর যারা কর্মী সমর্থক তারা রয়েছেন, শুধু নেই বলা যেতে পারে ভোটার। তো কিছুক্ষণ আগে এখানে একজন প্রার্থী এসেছেন, দীপক কুমার, তিনি তৃণমূল বিএনপি নামে একটি দলের মনোনীত প্রার্থী। তিনি বলছেন যে তিনি কয়েকটি কেন্দ্রে গেছেন, তিনি কোথাও কোনো বিশৃঙ্খলা তিনি পরিবেশ দেখেননি, তবে প্রতিদ্বন্দ্বী কোনো কোনো প্রার্থীর কর্মী সমর্থকরা ভোটারদেরকে প্রভাবিত করছে বলে তিনি অভিযোগ করেছেন, যদিও তার নিজেরও প্রতিটি কেন্দ্রে বা প্রতিটি বুথে এজেন্ট নেই। আমরা এখানে দেখেছি যে একজন মাত্র প্রার্থীর এজেন্ট রয়েছে, বাকি প্রার্থীদের খুব একটা এজেন্ট দেখা যাচ্ছে না। তো আসলে পরিবেশ শান্ত, ভোট হচ্ছে একদম নির্বিঘ্নে বলা যেতে পারে, শান্তিপূর্ণভাবে, তবে ভোটার উপস্থিতি
একেবারে নেই বললেই চলো। আমরা হয়তো অন্যান্য কেন্দ্রে গেলে আরো পরিস্থিতি কি সেগুলো দেখাতে পারবো। তোমার চট্টগ্রাম দশ আসনের উপনির্বাচনের ভোটের খবর জানাচ্ছিলেন লালখান বাজার কেন্দ্র থেকে ফখরুল ইসলাম।